নমস্কার বন্ধুরা, আমরা জুলাই 2020-র বৃষলগ্ন বৃষ রাশির কিন্তু মাসিক ফলাদেশ নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা এখানে পাশাপাশি দুটি হরোস্কোপ দেখতে পাচ্ছেন, তার মধ্যে বাঁদিকে লাল রঙের হরোস্কোপটা হচ্ছে মাসের প্রথম পক্ষের 1 থেকে 15 জুলাই, এবং ডান দিকে নীল রঙের হরোস্কোপটা হচ্ছে মাসের দ্বিতীয় পক্ষের। এই দুই হরোস্কোপেই আমরা বোঝার চেষ্টা করব এই মাসে কি কি ঘটনা আপনাদের সঙ্গে ঘটতে চলেছে। সব থেকে বড় বিষয় বৃষর ক্ষেত্রে এবং ভালো বিষয় হচ্ছে রাশির অধিপতি শুক্রের বক্রতা মুক্তি ঘটেছে, শুক্র আর বক্রী নেই। এটা বৃষলগ্ন বৃষ রাশির ক্ষেত্রে বেশ ভালো একটা পাওনা, এবং এদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু শারীরিক, মানসিক এবং অবশ্যই কর্মক্ষমতা যদি বলি সেটা কিন্তু যথেষ্ট বাড়ছে, এবং বৃষর মানুষদের ক্ষেত্রে একাধিক বাধা দূর হতে চলেছে শুক্রের বক্রতা কেটে যাওয়ার জন্য। কিন্তু অন্যান্য গ্রহের অবস্থান আমাদের ভালো করে দেখতে হবে এবং যাচাই করতে হবে কী কী সমস্যা আসছে। আমি হরোস্কোপটা একটু বলে নিই। যেমন দেখতে পাচ্ছেন বৃষর দ্বিতীয় ঘরটা এই মুহূর্তে কিন্তু ডিস্টার্বিং জায়গায় আছে। দ্বিতীয় ঘর আমাদের ফিন্যান্স, আমাদের সেভিংস, আমাদের কথাবার্তা বলার ধরন, আত্মীয় স্বজন, কুটুম্ব, আরও হাজারো হাজারো বিষয়ে দ্বিতীয় ঘর থেকে বিচার করা হয়। তো এখানে দ্বিতীয় ঘরে গ্রহণযোগ চলছে, আপনারা জানেন গত মাসেও চলছিল। এবারে কিন্তু 5 তারিখে অর্থাৎ গুরু পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ, দ্বিতীয় এবং অষ্টমের মধ্যে একটা চন্দ্রগ্রহণ হচ্ছে। এটা একটা খুব ভাইটাল বিষয়। বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে আর একটা ভালো পাওনা হচ্ছে বৃহস্পতি সক্রিয় হচ্ছে। একদম 1 জুলাই থেকে বৃহস্পতি একদম সক্রিয় স্বমহিমায় ফিরে আসছে, এবং বৃহস্পতি সক্রিয় হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে আর্থিক জায়গায় যাদের উন্নতির বাধা আসছিল সেটা কিন্তু কাটতে চলেছে, এবং ফিনান্সিয়াল গেইন কিন্তু কিছু বিষয় এখানেও বৃহস্পতি আপনার দিতে পারে। এছাড়া আমরা অন্যান্য গ্রহের মধ্যে মঙ্গলকে রাশির একাদশে দেখছি, এটা কিন্তু প্রথম পক্ষের অবস্থান। দ্বিতীয় পক্ষে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে বুধের বক্রতা কিন্তু 12 তারিখের পর কাটছে। এই বুধের বক্রতা কাটার জন্য আপনাদের প্রেম প্রীতি সম্পর্ক বলুন, সেভিংস বলুন, কথাবার্তা বলার বিষয় বলুন, এখানে অনেক কিছু বেটারমেন্টের দিকে এগোবে, সেগুলো আমি পর পর আসছি। 16 তারিখে সূর্যের ট্রানজিট রাশির তৃতীয় এবং কুখ্যাত শনির অভিযোগ শুরু হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের হরোস্কোপের প্যাটার্ন। এবার আমরা এগোতে শুরু করি চাকরি, ব্যবসা, বিদ্যা, বিবাহ এরকমভাবে, এবং আমরা ভিডিও শেষ দিকে বিবিধ বিষয়ে আপনাদের মেন যে পয়েন্টগুলো, অর্থনৈতিক অবস্থা, শরীর স্বাস্থ্য ইত্যাদি বিষয়কে আলোচনা করার চেষ্টা করবো। তাই আলোচনাটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন, কারণ ভিডিও শেষ দিকে বহু ইম্পর্টেন্ট বিষয় আমি তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, আপনারা যারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন, অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স কথাটা ফেসবুকে টাইপ করলে আমাদের পেজ এবং গ্রুপ পেয়ে যাবেন, সেখানে চলে আসুন। পেজে মেসেজ করলে আমাদের নাম্বার পেয়ে যাবেন, বা গ্রুপে এলেও আমি আপনাদের নাম্বার দিয়েই থাকি, সেখানে আপনি নাম্বার পেয়ে যাবেন। সেই নাম্বার নিয়ে আমার একটা ফোনে বুকিং করিয়ে আপনি আপনার জন্মচক্রকে বাড়িতে বসে ফোনে ডিটেলে আলোচনা করতে পারেন। এই পরিস্থিতিতে সামনে আসার দরকার নেই, একদম ফোনেতেই ডিটেল আলোচনা করতে পারেন। সেটা বিবাহ বিচার হতে পারে, চাকরি, ব্যবসা, বিদ্যা, কোনো একটা দুটো প্রশ্ন নয়, দীর্ঘ সময়ে আলোচনা কিন্তু সম্ভব। আমি প্রসিডিওরটা একবার ছোট করে রিপিট করে মূল আলোচনায় প্রবেশ করছি। বন্ধুরা, আমাদের সঙ্গে যুক্ত থাকতে, প্রতিদিনের রাশিফল দেখতে, জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন। পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশানটা, অল নোটিফিকেশানটাও প্রেস করে দিন, যাতে একটাও ভিডিও মিস না করেন। বন্ধুরা, আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হচ্ছে ফেসবুক পেজ। ফেসবুক পেজে এসে তার ইনবক্সে মেসেজ করলেই আমাদের যাবতীয় কন্ট্যাক্ট, বুকিং ডিটেলস আপনি পেয়ে যাবেন। এই ভিডিও নিচের ডেসক্রিপশানে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে। তাছাড়া আপনি অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স কথা ফেসবুকে টাইপ করলে আমাদের পেজ এবং গ্রুপ খুঁজে পেয়ে যাবেন। ফলো করতে পারেন আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলকে। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, যাতে বৃষর অন্যান্য বন্ধুরা ভিডিওটি আপনার সাহায্যে দেখতে পান, দয়া করে একটু লাইক এবং শেয়ার করে দেবেন। আমরা আলোচনায় ফিরে এলাম। আলোচনার প্রথমেই আমাদের চাকরি বা কর্ম বিষয়ে আলোচনা করতেই হবে। কর্মপতি শনি বক্রী অবস্থায় আছে, আপনাদের অবশ্যই এটা আপনারা জানেন। তবুও আমি বলবো কর্মক্ষেত্রে বৃহস্পতির নিজস্ব প্রভাব এখানে কেটে যাওয়ার জন্য, একাদশপতি নিজস্ব ভাব ত্যাগ করার জন্য কর্ম জায়গাটা কিন্তু ভালো। শুক্রের বক্রতা কেটে যাওয়ার জন্য কর্মপ্রাপ্তির জায়গা ভালো। আপনারা যারা জব ইন্টারভিউ দিতে চাইছেন, ইন্টারভিউ ফেস করতে চাইছেন, একদম নির্দ্বিধায় প্রথম থেকেই মাসের চেষ্টা করুন, সেটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, এবং জব চেঞ্জের ক্ষেত্রে আপনারা কিছু অপরচুনিটি পাবেন। এবং মাইনেপত্র যাদের আটকে ছিল, মাইনেপত্র বাড়ার ক্ষেত্রেও ভালো ফল এখানে কিন্তু থাকছে, এবং ওভারঅল বিষয়ে কিন্তু কর্মক্ষেত্রে ভালো ফল আপনারা পাবেন। মঙ্গলের একাদশ স্থানে অবস্থান, জন্মস্থান থেকে দূরে যারা যেতে চাইছেন বা জন্মস্থান থেকে অলরেডি দূরে যারা আছেন তাদের ক্ষেত্রে সময়টা অনুকূলই কাটবে। অবশ্যই এডুকেশন সেক্টরে যারা আছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো কাটবে। তবে যদি বৃহস্পতি বক্রী থাকে তাহলে কী হবে? বৃহস্পতি বক্রী থাকলে যেটা আজ হওয়ার কথা সেটা কাল হবে, যেটা কাল হওয়ার কথা সেটা পরশু হবে, একটু ব্যাপারটা ডিলে হবে। এইটাই একটা যা সমস্যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু বাকি জায়গাটা কিন্তু অবশ্যই ভালো দিকে আমরা হরোস্কোপে ওভারঅল বিষয় দেখতে পাচ্ছি। এছাড়া আমরা কী দেখতে পাচ্ছি? এছাড়া যেটা দেখতে পাচ্ছি, অবশ্যই দ্বিতীয় ঘরটা কিন্তু পীড়িত। দ্বিতীয় ঘরের একে তো সূর্য এবং একটা কম্বিনেশান চলছেই, সূর্য এবং রাহুর, তার উপর কিন্তু চন্দ্রগ্রহণ। আপনারা জানেন যে 5 তারিখ গুরু পূর্ণিমায় চন্দ্রগ্রহণ, যেখানে 5, 6, 7 একটা
টানা সময় কিন্তু চন্দ্রগ্রহণের একটা অবস্থান, এখানে কিন্তু প্রভাব বিস্তার করবে। তো আমি আপনাদের এটুকু বলতে পারি, যেহেতু চন্দ্রগ্রহণের প্রভাবও থাকছে, ওভারঅল বিষয়ে একটা ডাউন সিচুয়েশন থাকছে, মাসের শুরুর দিকটা বা শুরুর সপ্তাহটা আপনাকে কিন্তু যদি কোনো ফিনান্সিয়াল কাজ করতে হয়, ডেটা এন্ট্রি কাজ করতে হয়, কোনো লেখালেখির কাজ করতে হয়, এগুলো বিষয়ে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। এই জায়গা থেকে আপনার কিছুটা ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা হরস্কোপে কিন্তু তৈরি হচ্ছে, এই বিষয়টা আপনাকে কিন্তু গুরুত্ব দিয়ে দেখতে হবে। এছাড়া সরকারি কর্মীদের ক্ষেত্রে কিছুটা বাধাবিঘ্ন থাকতে পারে, ওয়ার্ক ফ্রম হোম যারা আছেন তাদের ক্ষেত্রে চন্দ্রগ্রহণের প্রভাব থাকার জন্য কিছুটা ডাউন সিচুয়েশন থাকার সম্ভাবনা হরস্কোপে কিন্তু তৈরি হচ্ছে, এই জায়গাটা কিন্তু মাথায় রাখা জরুরি। যাদের গ্রহণযোগ নেই, অর্থাৎ রবি রাহু রবিকেতু গ্রহণযোগ নেই, তাদের ক্ষেত্রে একটু ডিফিকাল্টি কম হবে, ফিনান্সিয়াল জায়গা বা ইত্যাদিতে যারা কাজ করছেন। তবে একটা কথা মাথায় রাখবেন, আপনি যদি কোনো ম্যাক্সিমামই লেখালেখির কাজ বা এন্ট্রি কিছু কাজ করেন, সেখানে একটু সিলি মিস্টেক হতে পারে বুধের বক্রতা থাকার জন্য 12 তারিখ পর্যন্ত। 12 তারিখের পর থেকে আবার কিন্তু আপনারা সমহিমায় চলে আসবেন, ভালোর দিকে এগোবে। সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রেও ভালো, জব ইন্টারভিউতে আপনার ক্ষেত্রে যদি লেখালেখির কিছু পরীক্ষা থাকে, রিটিন কিছু থাকে, সেই বিষয়টা একটু সতর্ক থাকতে হবে, একটু সিলি মিস্টেক হওয়ার চান্সেস হরস্কোপে কিন্তু একটু অদ্ভুত বিষয় রয়েই যাচ্ছে, এই বিষয়টা একটু মাথায় রাখা জরুরি। এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে অবশ্যই দ্বিতীয় পক্ষ। দ্বিতীয় পক্ষে কিন্তু সূর্যের রাশি পরিবর্তন হচ্ছে, যেটা খুব ভাইটাল, এবং সূর্য কিন্তু শনির সঙ্গে যুক্ত হচ্ছে, রবি শনি কুখ্যাত বীজযোগ শুরু হচ্ছে। শনি আপনাদের কর্মপতি, সূর্যের সঙ্গে যোগ হওয়ার জন্য শনি রবি দুজনেই কিন্তু প্রেসারে থাকছে, ফলে কর্ম পরিবেশটা কিন্তু দ্বিতীয় পক্ষে হ্যাম্পার করবে, স্পেশালি তাদের করবে যাদের জন্মছকে রবি শনি বীজযোগ আছে। অবশ্যই রবি শনি বীজযোগ যদি আপনার জন্মছকে নাও থাকে, সেক্ষেত্রেও কিন্তু কর্ম পরিবেশে একটু ডাউন সিচুয়েশন থাকবে, কারণ এখানে রবি এবং শনির মধ্যে যে সাংঘাতিক একটা পীড়ন চলবে তার প্রভাবটা কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে ওভারঅল বিষয়ে পড়বে। রবি শনি যোগ থাকলে বেশি, অন্যথায় কিন্তু কম পড়বে। জব চেঞ্জ বা ইত্যাদি করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু রবি শনি যোগের ব্যক্তিদের কোনো রকম হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না। বাচ্চাটা দেখে নিন, যদি আমি ডায়াগ্রামে যেরকম এঁকেছি সূর্য এবং শনি একে অপরের বিপরীতে, সেই রকম কন্ডিশন আছে কিনা বা একই ঘরে দুজনে বসে আছে কিনা সেটা সবার আগে একটু দেখে নেওয়া দরকার, সেটার উপর ভিত্তি করে কিন্তু অনেক কিছু সিদ্ধান্ত অদল বদল হতে পারে। এছাড়া আমি একটা কথা বলবো যে সিলি মিস্টেকের পরিমাণ দ্বিতীয় পক্ষে অনেকটাই কমবে, সেভিংস আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে মানে চাকরির যে বিষয়ে যেগুলো পাওনা গণ্ডা পুরনো অর্থপ্রাপ্তি সেই জায়গাগুলো কিছু বিষয়ে বাড়বে। এবং আরও একটা ভালো পয়েন্ট হচ্ছে, অবশ্যই যারা কথা বেঁচে খান তাদের ক্ষেত্রে প্রথম পক্ষের তুলনায় দ্বিতীয় পক্ষটা যথেষ্ট ভালো যাওয়ার সম্ভাবনাই আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। তবে রবি শনি যোগের প্রভাবে সেলস কর্মীরা কিছুটা ডাউন সিচুয়েশনে থাকতে পারে, সেলস কর্মীদের ক্ষেত্রে একটু ধীরে চলনীতি অবলম্বন করতে হবে, বা যারা মুভেবল জব করেন তাদের ক্ষেত্রেও একটা ডাউন সিচুয়েশন থাকতে পারে। তো কর্মক্ষেত্রের জন্য আরও বিশদে জানতে আমি বলবো দৈনিক রাশিফলটা আপনাদের ফলো করতে হবে, সেখানে আরও বিস্তারিত আলোচনা কর্মক্ষেত্র নিয়ে আপনারা কিন্তু পাবেন। এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে ব্যবসা বা বিজনেস, ব্যবসার ক্ষেত্রে কেমন যাবে। ব্যবসার ক্ষেত্রে প্রথমত বলতে পারি মঙ্গলের শুভ অবস্থান আছে, শনি মঙ্গল যোগ অবশ্যই চলছে, খাটুনি হবে, পরিশ্রম হবে, তার মধ্যে দিয়ে কিন্তু ব্যবসার ক্ষেত্রে অগ্রগতি থাকবে। খুচরো লেনদেন বা ধার বাকিতে জিনিস দেওয়ার বিষয়ে 12 তারিখ পর্যন্ত একটু সতর্ক থাকবেন, কিছু ভুলভ্রান্তি কিছু ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা কিছু বিষয় তো রয়েই যাচ্ছে, 12 তারিখের পর থেকে এই বিষয়টা কিন্তু অনেকটাই কেটে যাবে। বৈদেশিক বাণিজ্য ভালো হবে, টেকনিক্যাল কোনো কাজের ক্ষেত্রে ভালো হবে, খাদ্যদ্রব্য বস্ত্র মুদিখানার দোকান ইত্যাদি ক্ষেত্রে ব্যবসার জায়গাটা ভালো হবে। গুরুচণ্ডালে যোগ না থাকলে যৌথ ব্যবসাও ভালো যাবে। সিনেমা ফিল্ম মিডিয়া সেক্টরে যারা আছেন, স্বপেশায় যারা আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমরা যদি দেখি 12 তারিখের পর থেকে ভালো যাওয়ার সম্ভাবনা আছে। যারা যে কোনো ধরনের অনলাইনে কাজ করছেন তাদের ক্ষেত্রে প্রথম পক্ষটা ভালো, দ্বিতীয় পক্ষটা রবি শনি যোগের প্রভাবে একটু ডাউন যেতে পারে। যারা ছোটো গাড়ির ব্যবসা করছেন বা বাড়ি থেকে ছোটোখানো কুটির শিল্প বা ইত্যাদি কিছু কাজ করেন তাদের ক্ষেত্রে প্রথম পক্ষটা ভালো যাবে, দ্বিতীয় পক্ষটা একটু অ্যাভারেজ ফল কোনো বিষয়ে কিন্তু আসার সম্ভাবনা তৈরি হচ্ছে, এটা কিন্তু মাথায় রাখা আপনাদের ক্ষেত্রে জরুরি। এছাড়া হরস্কোপটা যদি আমরা একটু খতিয়ে দেখার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা হরস্কোপটা যেটা দেখব সেটা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে এখানে মঙ্গল এবং শনির যোগ যদি আপনার জন্মচকে থাকে তাহলে লাভের মুখটা দেখতে আমার মনে হয় একটু বেগ পেতে হতে পারে। কাউকে ধরুন টাকা দিয়েছেন বা আপনার মার্কেটে টাকাগুলো আটকে আছে সেগুলো উদ্ধার করতে একটু দেরি হচ্ছে, এই ধরনের টেন্ডেন্সি কিন্তু কিছু ক্ষেত্রে আমরা হরস্কোপে দেখতে পাবো। এগুলোর বিষয়ে আপনাকে কিন্তু একটু চেষ্টা চরিত্র করতে হবে, এগুলোর বিষয়ে একটু সমস্যা আসার সম্ভাবনা হরস্কোপে কিন্তু থাকছে। এছাড়া আমরা যদি হরস্কোপে দেখি প্রমোটিং ব্যবসা অবশ্যই কিন্তু ভালো যাবে, ফ্যামিলি বিজনেসগুলো 12 তারিখের পর থেকে অবশ্যই ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। শুক্রের দৃষ্টি সপ্তম স্থানে থাকার জন্য কৃষিকাজ, যে কোনো ধরনের শৌখিন দ্রব্যাদির ব্যবসা, বস্ত্র, গার্মেন্টস, ফিমেল ব্যবহার্য সামগ্রী, লাইট, ক্যামেরা, স্টুডিও ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ব্যবসার জায়গাটা মোটামুটি ভালো যাওয়ারই সম্ভাবনা আমরা হরস্কোপে সব দিক থেকে কিন্তু দেখতে পাচ্ছি।
এর বাইরে হরোস্কোপটা যদি আমরা আরেকটু দেখার চেষ্টা করি, সেখানে আমরা যেটা দেখব সেখানে কিন্তু আমাদের দেখতে হবে সেটা হচ্ছে বৃহস্পতি আপনার জন্মছকে কি পজিশনে আছে। বৃহস্পতি যদি শুভ অবস্থানে থাকে ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে কিছু ফাটকা লাভ বা যোগ আছে, কারণ একাদশ অষ্টমের কানেকশন আচট কিছু প্রাপ্তি এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। আমি বলবো দৈনিক রাশিফলটা ফলো করুন, সেখানে আরও ডিটেল আলোচনা পাবে, আমি যতটা সম্ভব সেখানে কিন্তু তুলে ধরার চেষ্টা করবো এবং আপনাদের এখানে করা প্রশ্নগুলো নিয়েও সেখানে আলোচনা করবো। প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু নিচের কমেন্ট সেকশনে জানিয়ে দিন। এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে পড়াশোনা, পড়াশোনার ক্ষেত্রটা কেমন যাবে। আমি অন্যান্য বিষয় ফিনান্সিয়াল বিষয়গুলো একটু পরে আসছি, আগে পড়াশোনাটা বলিনি। এডুকেশনের ক্ষেত্রে সিলি মিস্টেকের পরিমাণ প্রথম পক্ষে বেশি থাকছে। শুক্র সকেত্রী হলো রাশিতে শুক্র আপনাকে একটু শখ শৌখিনতা আনন্দ অনুষ্ঠান ঘোরাঘুরিতে মাতিয়ে রাখবে, ফলে রুটিন মাফিক জায়গাটা কিছুটা গ্যাপ থাকবে, কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো কম্পিটিটিভ এক্সাম যথেষ্ট ভালো যাবে। চাকরিমুখী যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই যথেষ্ট ভালো যাওয়ার একটা সম্ভাবনা হরস্কোপ কিন্তু তৈরি হচ্ছে, এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন। এছাড়া আমি বলবো ওভারঅল পড়াশোনার ক্ষেত্রে অনলাইনে পড়াশোনার ক্ষেত্রে প্রথম পক্ষে ভালো যেতে পারে, টেকনিক্যাল বিভাগে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। আপনি যদি গবেষণা কিছু করতে চান সেক্ষেত্রে আপনার ইনার্সটা ওভারঅল বিষয় কিন্তু ভালো যেতে পারে, গবেষকদের ক্ষেত্রে ভালো যাওয়ার একটা সম্ভাবনা আছে। তার বাইরে হরস্কোপটা যদি আমরা দেখি, পিওর কমার্স নিয়ে যারা কিছু পড়াশোনা বা কমার্সের উপর কিছু কোর্স বা ইত্যাদি কিছু করতে চাইছেন তাদের ক্ষেত্রে এই মাসটা অবশ্যই আশানুরূপ একটা রেজাল্ট পেতে পারেন। তবে গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার ক্ষেত্রে জন্মছকে যদি আপনার রবি রাহু যোগ থাকে তাহলে প্রথম পক্ষে আপনি বাধা পাবেন, এটা হরোস্কোপে মানতে হবে, এবং রবি শনি যোগ থাকলে আপনি কিন্তু দ্বিতীয় পক্ষে বাধা পাবেন, এটাও আপনাকে হরোস্কোপ অনুযায়ী মানতে হবে। এই বিষয়ে আপনার একমাত্র উপায় হচ্ছে ব্যক্তিগত জন্মছকে প্রতিকার করা, সেক্ষেত্রে কিছু ভালো ফল আপনি কিন্তু অর্জন করতে পারেন। পড়াশোনার ক্ষেত্রটা এরকমই কাটবে দ্বিতীয় পক্ষে। সূর্যের অবস্থান রাশির তৃতীয় হওয়ার জন্য হয়তো আপনার কিছু নতুন যোগাযোগ আসবে পড়াশোনার ক্ষেত্রে, রবি শনি যোগ না থাকলে আপনি অনলাইনে পড়াশোনার ক্ষেত্রেও বা স্কুল এডুকেশনে পড়াশোনার ক্ষেত্রে কিছু ভালো ফল, এবং স্কুল এডুকেশনে যাদের পড়াশোনায় অমনোযোগ হচ্ছিলো সেখানে কিন্তু ভালো ফল কিছুটা দ্বিতীয় পক্ষে আপনি পেতে পারেন। তবে পড়াশোনার ক্ষেত্রে আমি যেরকম প্যাটার্নে বললাম এরকমভাবেই চলবে, এই বিষয়টা কিন্তু কন্টিনিউ করবে। একটু রুটিন মাফিক জায়গাটা একটু মেনটেন করার চেষ্টা করুন, সেটাই আপনাদের ক্ষেত্রে সব দিক থেকে ভালো হয়। এবার আমাদের আলোচনার বিষয় উঠে আসছে অবশ্যই প্রেম প্রীতি সম্পর্ক। আপনারা দৈনিক রাশিফলটা ফলো করুন, সেখানে আমি কিন্তু ম্যাক্সিমাম পয়েন্টকে আরও কভার করার চেষ্টা করব, আরও যে বিষয়গুলোকে আলোচনা করা গেল না সেগুলোকে ওখানে কিন্তু তুলে ধরার চেষ্টা করব। এবার আমাদের আলোচনা প্রেম প্রীতি সম্পর্ক। প্রেমের অধিপতি বুধ, সে বকরি থাকছে 12 তারিখ পর্যন্ত, মাঝে মাঝে একটু ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকছে। 12 তারিখের পর থেকে বুধের বক্রতা কেটে যাওয়ার জন্য প্রেমের ক্ষেত্রে বেশ ভালো ফল পাবেন। গ্রহণের যে সময়টা অর্থাৎ 5 তারিখ, 6 তারিখ, 4 তারিখ, 4, 5, 6 এই তিনটে দিন প্রেমের ক্ষেত্রে একদমই নতুন সিদ্ধান্তে আসবেন না, পূর্ণ প্রেম থেকে চলে আসা বা নতুন প্রেমের বিষয়ে হঠাৎ করে আগে পিছিয়ে না ভেবে এগোনো এই সময় কিন্তু ক্ষতির কারণ হতে পারে, ইল্লিগাল অ্যাক্টিভিটির কিছু আসতে পারে। ওভারঅল প্রেমের ক্ষেত্রে 12 তারিখের পর থেকে সময়টা ভালো, তবে প্রেমের বিষয়টা অত্যন্ত দৈনন্দিন বিষয়, সকালে একরকম বিকালে একরকম এরকম ফল আসে, ফলে চন্দ্রের রাশি পরিবর্তনের ভিত্তিতে আমাদের যে দৈনিক রাশিফলটা আপলোড করা হয় সেটা একটু আপনারা ফলো করুন। প্রথম পক্ষটা এরকমই যাবে, দ্বিতীয় পক্ষে আমি একটা কথা বলতে পারি, 16 জুলাই পর থেকে বুধাদিত্য যোগ কেটে যাচ্ছে এবং বুধাদিত্য যোগ কাটার পর প্রেমের ক্ষেত্রে কিন্তু আরও কিছুটা ভালো ফল আপনি কিন্তু পেতে পারেন, নতুন প্রেমেরও যোগাযোগের বিষয় এই সময়ের পর থেকে ভালো পেতে পারেন। যাদের ইগো সমস্যা একটু নিজেদেরকে একে অপরকে ডাউন করতে পারছিলেন না এইরকম ধরনের সমস্যা চলছিল তাদের ক্ষেত্রে আমি বলবো দ্বিতীয় পক্ষ থেকে যথেষ্ট ভালো ফল আপনারা কিন্তু প্রেমের ক্ষেত্রে পেতে পারেন। হ্যাঁ, বুধ রাহু যোগ থাকলে মাঝে মাঝে একটু বাক্যালাপে নিজেদের মধ্যে অশান্তি হতে পারে, সেটা মাইনর ক্ষেত্রে, বুধ রাহু যোগ থাকলে আমি এই জন্যই বলছি অবশ্যই দৈনিক রাশিফলটা ফলো করবেন। এবার আমাদের আলোচনা বিবাহযোগ। বিবাহযোগ খুবই ভালো, সম্বন্ধ প্রেমযোগ ক্ষেত্রে এগোতে পারেন। ব্যক্তিগত জন্মছকে শনিমঙ্গল যোগ থাকলে এই মাস ডেড়েকে হয়তো একটু বাধা আসতে পারে, আর শনিমঙ্গল যোগ না থাকলে বিবাহযোগের বিষয়ে আপনি নিশ্চিতভাবে এগোতে পারেন। ইভিন সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রেও একটা ভালো যোগ আমরা আছে দেখতে পাচ্ছি, এবং দূরের সম্বন্ধ যারা করতে চাইছেন ভিন দেশে ভিন রাজ্যে এই ধরনের বিষয় কিন্তু সম্বন্ধ কার্যকর হতে পারে। দাম্পত্য সুখের বিষয়ে, দাম্পত্য সুখ থাকবে কিন্তু দু ধরনের ব্যক্তিদের দাম্পত্য সুখে একটু অভাব হতে পারে। নাম্বার 1, যাদের শনিমঙ্গল যোগ আছে তাদের ক্ষেত্রে দাম্পত্য সুখে রোম্যান্টিক মুডের কিছু অভাব হবে। নাম্বার 2, যাদের জন্মছকে রবি রাহু বা রবি কেতু যোগ আছে তাদের ক্ষেত্রে আত্মীয় স্বজনের দ্বারা কোনো বিষয়ে দাম্পত্য সুখে সমস্যা আসার সম্ভাবনা থাকছে। তাহলে আবার শুনে নিন, শনিমঙ্গল যোগের ব্যক্তিদের দাম্পত্য সুখে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যা থাকছে, আর রবি রাহু রবি কেতু যোগের ব্যক্তিদের প্রথম পক্ষটায় শুধুমাত্র আত্মীয় স্বজনের বিষয়ে কোনো বিষয়ে সমস্যা কাটার সম্ভাবনা আছে, দ্বিতীয় পক্ষে এরকম কোনো সমস্যা থাকছে না। তো দাম্পত্য সুখের বিষয়ে এই ধরনের যোগ যাদের নেই তাদের ক্ষেত্রে বেশ ভালোই কাটবে, রোম্যান্টিক মুড থাকবে এবং দাম্পত্য সুখ শান্তি যদি বলেন সেটা কিন্তু আপনারা অবশ্যই পেতে পারেন, এটা মাথায় রাখা অত্যন্ত জরুরি। তবে পার্টনারের হেলথ নিয়ে মাঝে মাঝে একটু সমস্যা যেহেতু শনিমঙ্গল যোগ চলছে এই বিষয়ে একটু আধটু আসার সম্ভাবনা হরস্কোপে কিন্তু তৈরি হচ্ছে।
এখন আমরা আলোচনা করব বিবিধ বিষয়, যেগুলোর কথা আমি প্রথমেই বলছিলাম, আপনাদের অর্থনৈতিক বিষয়, শরীর স্বাস্থ্য, কখন কোন কাজ করবেন, করবেন না, কি ভালো কি মন্দ, কখন মামলা মোকদ্দমা করবেন, সন্তানযোগ, সমস্ত বিষয় এটা একটু মনোযোগ সহকারে শুনুন। আর আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম তো জানেনই, অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স টাইপ করে ফেসবুক পেজে চলে আসুন বা গ্রুপে চলে আসুন, সেখানে ইনবক্সে মেসেজ করে নাম্বার পেয়ে যাবেন, নাম্বার পেয়ে আমাদের কল করে একটা বুকিং করিয়ে কথা বলতে পারেন। বিবিধ বিষয়ে আলোচনা শুরু করার আগে আমি বলবো, যারা এখন অবধি দেখছেন নতুন বন্ধু সাবস্ক্রাইব করতে পারেননি, চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে ইউটিউবে থাকা লক্ষ লক্ষ চ্যানেলের মাঝখানে আমার এই চ্যানেলটি আপনার থেকে হারিয়ে না যায়। এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে অবশ্যই বিবিধ বিষয়, আপনাদের শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে, শুক্রের অবস্থান শুভ এবং বক্রতাও কেটে গেছে, হেলথ ইম্প্রুভমেন্ট করবে। তবে মেডিকেলি যারা ট্রিটমেন্ট করতে চাইছেন বা কোনো ধরনের বিদেশে কোনো গিয়ে করতে চাইছেন চিকিৎসা ক্ষেত্রে, সেক্ষেত্রে বুধের বক্রতা 12 তারিখের পর কেটে যাচ্ছে, এরপর থেকে কিছু ভালো ফল আর একটু পাবেন। কিছু যোগ অবশ্যই কিছু কিছু সমস্যা তৈরি করে, যেমন রবি দ্বিতীয় থাকার জন্য, জন্মছকে যাদের রবি দ্বিতীয় আছে চোখের সমস্যা এই সময় কিছু বিষয় করতে পারে। দ্বিতীয় পক্ষে রবি শনি যোগ এবং মঙ্গল এবং শনির মধ্যে কানেকশন থাকার জন্য হাড়ের ব্যথা বেদনার সমস্যা, ভিটামিনসের অভাব, এগুলো কিন্তু থাকার সম্ভাবনা, বডিতে থাকার একটা আমরা প্রভাব হরোস্কোপে দেখতে পাচ্ছি, এইগুলো দিক থেকে আপনাকে একটু সমস্যা ফেস করতে হতে পারে। দ্বিতীয় পক্ষে আর যে বিষয়গুলো দেখবো, বৃহস্পতি বকরি থাকার জন্য সুগার, প্রেসার ইত্যাদি সমস্যা কিছু বিষয় আসবে, তবে কোনো বড় রোগের সম্ভাবনা নেই, বড় রোগেরও আপনারা কিন্তু রিকভার করতে পারবেন, কারণ রিকভারের জায়গায় অবশ্যই কিন্তু শুক্র স্ট্রং হয়ে আছে এবং লগ্নপতি লগ্নে বা রাশির অধিপতি রাশিতে, এটা একটা জোরালো বিষয় যেটা হেলথকে আপনার অবশ্যই সতেজ রাখে, সাহায্য করবে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর ওভারঅল বিষয় আমি যেমনটা বলছিলাম, যেমন ধরুন শনিমঙ্গল যোগ, শনিমঙ্গল যদি বাচ্চাতে থাকে এই সময় কিন্তু চোটাঘাতের চান্সেস ওভারঅল বিষয়ে বাড়ছে, সেটা অন্যান্য লগ্নরাশির ক্ষেত্রেও হতে পারে, আপনার ধরুন শনিমঙ্গল যোগ আছে, আপনার ধরুন অন্য রাশি লগ্ন, সেক্ষেত্রেও কিন্তু হওয়ার সম্ভাবনা হরোস্কোপে কিন্তু থাকছে। এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে কখন কেনাকাটি বা কিছু করবেন। দেখুন, গ্যাজেটস কেনার হলে বা কোনো প্রয়োজনীয় গ্যাজেটস বা ইত্যাদি কিছু কিনতে চান, তাহলে কিন্তু এই 4-5-6 এই তিনটে দিন বাদ দিয়ে যে কোনো সময় আপনি গ্যাজেটস প্রথম পক্ষে কিনতে পারেন, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় পক্ষে গ্যাজেটস কেনার বিষয়ে আপনাকে একটু সতর্ক হতেই হবে, রবি শনি বীজযোগের জন্য আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন বা পুরনো জিনিসপত্র কিছু বিষয়ে খারাপ হতে পারে, প্রথম পক্ষটা অনেকটাই সেফ, এই সময় কিন্তু আমার মনে হয় চেষ্টা করা সব দিক থেকে উচিত হবে। এছাড়া আমরা যদি হরোস্কোপটা অ্যানালাইজ করে দেখার চেষ্টা করি, আপনি যদি কোনো ধরনের মামলা মোকদ্দমা এগোতে চান এই মাসে এগোতে পারেন, ফিনান্সিয়াল কোনো কাজ করার বিষয়ে চন্দ্রগ্রহণের দিন আগের দিন পরের দিনটা বাদ দিয়ে বাকি সময় করতে পারেন, দ্বিতীয় পক্ষে লং টার্ম ইনভেস্টমেন্ট বা শর্ট টার্ম ইনভেস্টমেন্টের বিষয়ে আপনাকে ভাবনা চিন্তা করে এগোতে হবে, এটা কিন্তু কিছুটা সমস্যা হতে পারে। রাজনৈতিক ব্যক্তিত্বদের ধীরে চরণীতি অবলম্বন করতে হবে, কথা কিন্তু কিছুটা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে দেওয়া, ধুমধাম কোনো বাজে কথা বলে দেওয়া, এগুলো কিন্তু প্রথম পক্ষে একটু আপনার সঙ্গে থাকতে পারে, এগুলোর বিষয়ে একটু আপনাকে আত্মনিয়ন্ত্রণ করতে হবে। এছাড়া আমরা যদি দেখি সন্তান যোগ এ মাসে কিন্তু শুভ, যাদের সন্তানের বুধের বক্রতা থাকার কারণে বিলম্ব হচ্ছে, 12 তারিখের পর থেকে সেই সমস্যা মিটছে এবং 12 তারিখের পর থেকে সন্তান যোগের বিষয়ে আপনি কিন্তু অত্যন্ত ভালো ফল পেতে পারেন। শুধু তাই নয়, আপনার যদি সন্তান থাকে, সন্তানের উন্নতির বিষয়ে যে কোনো কাজ এই সময় পর থেকে করতে পারেন, সেটাও আপনাদের ক্ষেত্রে অবশ্যই ভালো হতে পারে। এছাড়া হরোস্কোপটা যদি দেখি, যারা জন্মস্থান থেকে দূরে আছেন তাদের ক্ষেত্রে ওভারঅল এই মাসটা কিন্তু ভালো কাটার সম্ভাবনা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। এর বাইরে আমি বলবো ফাটকা লাভের কিছু যোগ হরোস্কোপে আছে। রবি শনি যোগ শুরু হচ্ছে মাসের মেনলি দ্বিতীয় পক্ষ থেকে, জন্মচক্রে রবি শনি যোগ থাকলে অনলাইনে কোনো ফ্রড চক্র অ্যাক্টিভ হয়ে পড়া, অনলাইনের কাজে কিছু বাধা আসা, এগুলো কিন্তু থাকার সম্ভাবনা থাকছে। লোন পেয়ে যাবেন, আর্থিক যোগাযোগ শুভ, বিদেশি টাকায় যারা অর্থ উপার্জন করেন বিদেশি কারেন্সিতে, দেশের মাটিতে বসে হোক বা বিদেশে গিয়ে হোক, তাদের ক্ষেত্রে এই মাসটা কিন্তু ভালো, আর্থিক উপার্জন কিন্তু বাড়তে পারে এবং মাইনেপত্রের বিষয়ে খুব একটা অসুবিধা হবে না, ওভারঅল বিষয়ে ভালো ফল পাবেন। তবে ধার বাকিতে জিনিস দেওয়া, কাগজপত্র না দেখে সই করা, এগুলো কিন্তু প্রথম পক্ষে ক্ষতির কারণ আপনার ক্ষেত্রে হওয়ার সম্ভাবনাই বেশি, এটাও কিন্তু মাথায় রাখা আপনাদের ক্ষেত্রে জরুরি। তো মোটামুটি এই প্যাটার্নেই আলোচনা চলবে এবং দৈনিক রাশিফল আমি আরও আরও বিষয়ে জানাবো। আপনারা অবশ্যই বৃহস্পতি রাশি পরিবর্তন, চন্দ্রগ্রহণ এবং মঙ্গলের যে রাশি পরিবর্তনের ভিডিওটা দেখে নিন। দেখুন, কথা শেষের সঙ্গে সঙ্গে এন্ড স্ক্রিনে ফুটে উঠেছে, প্রশ্ন থাকলে জানান, আমি দৈনিক রাশিফলে আরও আরও পয়েন্ট এখানে কভার করবো। সকলে ভালো থাকবেন, ফিরে আসছি আজই নতুন ভিডিও নিয়ে, নমস্কার।